কিরকম বুঝছেন? পুজো দিয়ে বুঝছি, ঈশ্বর আমাদের পক্ষে আছেন, ঈশ্বর আমার ঈশ্বরের আশীর্বাদ আমার মাথায় আছে, আমি তাদের আশীর্বাদ এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে এই ভোট বৈতরণী বিপুল ভোটে জয়লাভ করব এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের যে সমস্যা অসুবিধা এবং প্রত্যেকটা মানুষের স্বার্থে আমি আমার আত্মনিয়োজিত করব। আপনার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে সেই প্রতিদ্বন্দ্বী মানে স্বর্গীয় সত্যজিৎ বিশ্বাস সত্যজিৎ কথা বলবেন তোমরা সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী, তাকে আপনি এই প্রচারে বা এই মানে প্রতিদ্বন্দ্বে কিভাবে নিচ্ছেন? দেখুন, প্রতিদ্বন্দ্বীকে নিয়ে আমি কখনোই চিন্তিত নই। আমি চিন্তিত আজকের আমি থেকে কালকের আমি, আজকের ভারতীয় জনতা পার্টি থেকে কালকের ভারতীয় জনতা পার্টি, আজকের ভারতবর্ষ থেকে কালকের ভারতবর্ষ কতটা উন্নততর হলো। এই উন্নতির মধ্য দিয়েই আমরা সাধারণ মানুষের জয় মন জয় করতে পেরেছি এবং সারা ভারতবর্ষব্যাপী যে উন্নয়নের বিল্লোল ছড়িয়ে পড়েছে সেই আন্দোলনে সাধারণ মানুষ সামিল হয়েছেন, সেই আন্দোলনে আমিও সামিল হয়েছি। আর একটা কথা আমি বলতে চাই, রানাঘাট লোকসভা কেন্দ্রের আমি প্রার্থী নই, প্রত্যেকটা মানুষই প্রার্থী। তাদের আশীর্বাদ আমার মাথায় বর্ষিত হোক এবং আমি তাদের মনস্কামনা যাতে পূর্ণ করতে পারি, ঈশ্বর আমাকে সেই আশীর্বাদই প্রদান করুন। রূপালী বিশ্বাস তৃণমূল প্রার্থী, সে অনেকদিন আগে থেকে প্রচার করছে আর আপনি হচ্ছে অনেক দেরি করে প্রচার শুরু করছেন, এই জায়গাটা কি ভাবছেন? দেখুন, আমি প্রতিপক্ষকে যথেষ্ট রেসপেক্ট করি, তারা রেসপেক্টেবল, কিন্তু প্রতিপক্ষকে বিশেষ জায়গা ছাড়ার কোনো অবস্থানই নেই। বিনা যুদ্ধে নাই দিব সূচাগ্র মেদিনী। তারা প্রচার শুরু করে দিয়েছে, তাদের ব্যাপার, আমরা আমাদের মতো প্রচার শুরু করেছি, তারা যে ভুল করেছেন সেই ভুলগুলো আমরা রেকটিফাই করে দেব এবং বলতে পারি শুধু দেওয়ালের মধ্য দিয়ে নয়, আমরা সাধারণ মানুষের মনের দেওয়ালে বিজেপির পদ্মফুলটা আঁকা আছে। চক্ষু রাত অপবিত্র পবিত্র বা